হ্যালো গাইস, সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগ হচ্ছে মৃৎ এবং কুটির শিল্প বাজার। এটা হচ্ছে নবীনগরের মেন রোড সংলগ্ন বিপরীত পার্শ্বে। এখানে আমরা আসছিলাম জাতীয় স্মৃতিসৌধ দেখার জন্য। তারপরে আমরা ভাবলাম এখানে নাকি একটা কুটির শিল্প আছে, এটা একটু দেখে যাই, যার কারণে আমরা এখানে আসছি। এটা দেখার পর আমরা অনেক মুগ্ধ, কারণ এখানে কুটির শিল্পের যত যাবতীয় জিনিস আছে সব কিছুই এখানে আপনি পাবেন। এখানে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। তারপরে কুটির শিল্পের আপনার কোনো জিনিস যদি লেগে থাকে তাহলে আপনি নিতে পারেন। এখানে কুটির শিল্পের প্রয়োজনীয় অনেক ধরনের জিনিসপাতি পাওয়া যায়। আশা করি আপনারা আসবেন। আসলে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা এখান থেকে কিনতে পারবেন, ঠিক আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমার সামনে আরেক বড় ভাই কুটির শিল্পের উপর কিভাবে নকশা করে আপনাদের তাই দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এবার চলুন বড় ভাইয়ের হাতের নকশাগুলো তার দোকানে আমরা একটু দেখি। বন্ধুরা, আশা করি বড় ভাইয়ের দোকানের নকশাগুলো আপনাদের ভালো লেগেছে। তারপরে দোকানে আমরা এখন চলে গেলাম। এখন আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতেই থাকুন।
বন্ধুরা, এবার আমরা সামনে একটা ফুলের দোকান দেখতে পাচ্ছি। দেখা যাক এই ফুলের দোকানে কি কি ফুল দেখা যায়। আমাদের সঙ্গে থাকুন আর ফুলগুলো দেখতেই থাকুন। বন্ধুরা, এত সুন্দর ফুল যদি আমি একটু হাত দিয়ে নাই যদি ছোঁয়া দেই তাহলে কি আমার একটু মন ভরে? যার কারণে আমি একটু ভালো করে ফুলগুলো স্পর্শ করে দেখলাম। আমার স্পর্শ করা মাত্র আমার মনের ফিলিংসটা আরো জাগ্রত হলো। ঠিক আছে, বন্ধুরা, এবার আমি আসলাম আরেকটা লাইটিং সিস্টেম দোকানে। ঠিক আছে, এখানে আপনারা বিভিন্ন ধরনের রঙিন লাইটিং পাবেন। লাল, নীল, সবুজ, এক কথায় রংধনু সাত রঙেরই আপনারা লাইটিং সিস্টেম পাবেন। ঠিক আছে, যেগুলো আপনার ঘরে লাগাইলে আপনার ঘরটা রঙিন হয়ে যাবে। আপনারা এই ভিডিওটা দেখতেই থাকুন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ঠিক আছে, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানান।